प्लिज सबसक्राइब माई यूट्यूब चैनल और बेल आइकन प्रेस कर ऑले क्लिक कर दिन। नुसरत फरियार गान मानी समालोचना फेक भिउज कपि कोथा थेके कपि और विभिन्न विषय सब क्वेश्चन ये क्लियर हो जाए आज के भिडियोते। भिडियो पुरोटा देखो स्किप ना करे सब जेने जाबे कथा तो बोलबोई ओई विषयगुलोते कपि फेक भिउज और विभिन्न विषय तार आगे बोले नि गानटा आमार केमन लेगेछे। नुसरत फरियार एटा द्वितीय गान प्रथम गानटा छिलो पटाका खूब भाल लेगे गानटा खूब रिदिमटा खूब कैची गानटा सुनले मने होच्छिलो जे आरो दो चार बार शुनी रिदिमटा एतटा कैची छिलो। এই গানটাও তেমন ড্যান্স নাম্বার তো ডেফিনেটলি বলা যেতেই পারে বাট গানটা খুব ভালো। এই গানটা গেয়েছে নুসরত নিজে আর গানটা সুর করেছে মাস্টার ডি আর গানটা রিলিজ হয়েছে SVF এর চ্যানেল থেকে। তো এবার কথা বলি গানটার ভিডিও সম্পর্কে। গানটার ভিডিওটা কেমন গানের ভিডিও সম্পর্কে বলতে গেলে এইটুকু বলতে হয় ভিডিওটা বিশালভাবে তৈরি খুব ভালো বাজেটের একটা মিউজিক ভিডিও একটা প্রপার কোয়ালিটি কন্টেন্ট যাকে বলে সেটা হচ্ছে এই গানটা আমি চাই থাকতে। তারপরে চলে আসছি কোরিওগ্রাফিতে। কোরিওগ্রাফি করিয়েছে বাবা যাদব ভারত বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব দারুণ একজন কোরিওগ্রাফার প্রচুর বাংলা গানে কাজ করেছে প্রচুর বাংলা মুভিতে কাজ করেছে প্রত্যেকেই আমরা দেখেছি সমালোচনাও করেছি বাট এই কাজটাতে আমি সমালোচনা করতে পারবো না আমার ভালো লেগেছে। আমি ডান্স সম্পর্কে যেইটুকু বুঝি খুব ভালো লেগেছে আমার কাজটা। গান সম্পর্কে কথা বলবো কিন্তু নুসরতের গায়কের সম্পর্কে কথা বলবো না এটা তো হতে পারে না। নুসরতের গায়কী নুসরত খুবই ভালো গানটা গেয়েছে সব কটা জায়গায় ভালো লেগেছে আমার কোনো জায়গায় খারাপ লাগেনি। তার থেকেও বড়ো কথা নুসরত নিজে গানও গেয়েছে ভিডিওটাতে এবং তিনি নিজে পারফর্মও করেছে। এবার ভিউজ নিয়ে কথা বলি দেখো SVF চ্যানেলটাতে 5 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে 5 মিলিয়ন প্লাস মানে অনেকটাই প্লাস প্রায় 6 মিলিয়নের কাছাকাছি। সব কটা মিউজিক ভিডিও যদি আমরা দেখি তো মোটামুটি সব কটাতে 1 লাখ প্লাস ভিউজ অ্যাভারেজ একটা দেখতে পাবো কিন্তু এই ভিডিওটা এক্সেপশনাল। এই ভিডিওটাতে মাত্র 2 দিনে 6 লাখ ভিউজ গেছে 6 লাখ আমি যখন ভিডিওটা আপলোড করছি তখন তো 7 লাখ হয়ে যেতে পারে। আর ভিডিওটা লাইক সম্পর্কে কথা বলতে গেলে ভিডিওটাতে 34,000 লাইক আছে আর 14,000 ডিসলাইক 5K কমেন্ট। এইগুলি দেখে আমার মনে হচ্ছে না ফেক ভিউজ এগুলো আর ভিডিওটা প্রমোট করেছে বলে মনে হচ্ছে না এটা অর্গ্যানিক্যালি হচ্ছে। নুসরতের বাংলাদেশে প্রচুর ফ্যান ফলোয়ার তিনি সেখানকার মেয়ে আর কলকাতাতে নুসরতের প্রচুর ফ্যান ফলোয়ার যারা আমরা কলকাতায় থাকি তারা জানি। এবার চলে আসে মেন টপিকে গানটা কপি কি কপি না। প্রথমত আমি পরিষ্কার বলছি গানটা আমি প্রচুরবার শুনেছি গানটা শুনে কোথাও আমার মনে হয়নি গানটা কপি। মিউজিক এই গানটার সাথে অন্য একটা গানের একটু মিল থাকতেই পারে তা বলে কপি বা ইন্সপায়ার হট করে বলাটা একদমই ঠিক না। আমাদের মাথায় রাখতে হবে যে একটা গান তৈরি করতে গেলে একটা প্রজেক্ট তৈরি করতে গেলে অনেক টাইমের ব্যাপার অনেক একটা বাজেটের ব্যাপার আছে। তার থেকে বড় কথা 34,000 লোক গানটা পছন্দ করছে আর 14,000 লোক তারা পছন্দ করেনি। তারা করেনি অনেকে নুসরতকে পছন্দ করে না অনেকে বাবা যাদবকে পছন্দ করে না অনেকে মাস্টার ডির মিউজিক পছন্দ হয়নি বিভিন্ন কারণে করেনি বাট পার্টিকুলার তুমি যদি গানটার কমেন্টগুলো পড়ো তোমার কিন্তু কোথাও সেভাবে খারাপ মন্তব্য দেখতে পাবে না। কিছু কিছু লোক থাকতে পারে যাদের খারাপ লাগতে পারে বাট গানটা কোথাও খারাপ লাগেনি আর গানটা কপি কি না না গানটা কপি না। আমি গানটাকে ভালো করে শুনেছি আমার কিছু কিছু গানের সাথে গানটার প্যাটার্ন একটু মিল লেগেছিলো আমি সেখানগুলো শুনে দেখলাম তারপরে এটা শুনলাম। দেখো গানের একটু মিল অন্য একটা গানের সাথে কোথাও একটা পার্টিকুলার 3 থেকে 4 সেকেন্ড কোনো একটা জায়গাতে বিটে একটু থাকতেই পারে তা বলে গানটা কপি বলবো অতটা দুঃসাহস আমি দেখাতে পারছি না। তো আমার তরফ থেকে গানটা রাইট টিক পেয়েছে কোনো কপি না গানটা তোমরা শোনো যারা শোনোনি আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সব রিভিউ সবার আগে এখানে পাবে আর হনেস্ট রিভিউ আমরা কোনো ফেক রিভিউ দিই না কাউকে ছোটো করে কথা বলি না সেরকম ইন্টেনশন আমাদের নেই। তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা লাইক করো আর বেল আইকনটি প্রেস করো অলে ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই সি ইউ টাটা।